খুবই করুণ অবস্থায় মানুষের চলাচলে বিঘ্ন ঘটার কারণে বাগদ্রাইটের জনগণ আজকে মানববন্ধন করছে। সর্বস্থলের সকল মহলকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই বাগদ্রাইটের রাস্তাটিকে সবার কাছে এই রাস্তার বিষয়ে আমি কিছু মানুষের মতামত এবং সাহায্য কামনা করছি। রাস্তা কতদিন ধরে কাজ হয়নি, বন্ধ আছে, সে বিষয়ে এই গ্রামের একজনের কাছ থেকে আমি তথ্য নেব। বলেন আপনি, কাজ হয়নি প্রায় 15 বছর, কি অবস্থা রাস্তায়? রাস্তা কি অবস্থা হয়? রাস্তা কি অবস্থায়? পুরা তো মাথা মানি এখানে আরেকজনের কাছ থেকে আমরা মতামত নেব। রাস্তা হয় না আমাদের, এটা শ্রীনিবাস জেলা মহেশপুর থানা 7 নম্বর কাজীবা ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ডের মসজিদের সামনে একটা রাস্তা অত্যন্ত খারাপ। গ্রাম বাগদ্রাইট আমরা নামাজ পড়তেও যাই না। বর্তমান রাস্তাটা 10 থেকে 12 বছর 15 বছর রাস্তাটা হয় নাই। এর আগে মেম্বার ছিল কামাল উদ্দিন সাহেব, উনি কিছুটা করিলে আমরা হাঁটতে পারিলাম। তারপরে 2017 থেকে 22 পর্যন্ত ছিল হাইবোর মেম্বার, কিন্তু তিনি রাস্তাটা করেন নাই। তারপরে এখন বর্তমান যে চেয়ারম্যান আছে ইয়ানবি এবং আসছে কাশে মিনারও করতে পারে না। আমরা জনগণকে আহ্বান করব, সরকারকে আহ্বান করব, এই রাস্তাটা আমাদের হয়ে যায়। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। অথচ আমাদের রোড হই নাই। এবার আমরা দেশ স্বাধীন করার পরে আমাদের স্বাধীনভাবে এই রোডটা আমাদের করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের। আমরা যদি আপনাদের আহ্বান জানাচ্ছি, বারবার করে অনুরোধ করা হচ্ছে।